রবিবার রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাজধানীর লেকচু মণিবাজারে। রাত 9টা নাগাদ ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে 5টি দোকান। খবর পেয়ে দমকলের 5টি ইঞ্জিন ছুটে যায় ঘটনাস্থলে। দমকল কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় আড়াই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ প্রশাসনিক কর্মকর্তারা ছুটে যান ঘটনাস্থলে। প্রাথমিকভাবে দমকল বাহিনীর বক্তব্য, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হতে পারে। পুড়ে যাওয়া দোকানগুলি পুরনো এবং অনেক বড় দোকান হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই অনুমান। বহু লক্ষ টাকার ক্ষতি হতে পারে বলেই মনে করা হচ্ছে। বাজারে প্রদীপ মোদকের কাঠের দোকান, নারায়ণ সাহা ও বলাই সাহার গ্রোসারি দোকান পুড়ে গেছে ভয়াবহ আগুনে। দমকল বাহিনীর অত্যন্ত তৎপরতার সাথে আগুন নেভানোর চেষ্টা করে। দোকানের পেছনেই লেক থাকায় সেখান থেকে জল সংগ্রহ করে দমকলের কর্মীরা। এক কথায় চারিদিক দিয়ে জল দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় আড়াই ঘণ্টা পরে। উল্লেখ্য, অগ্নিকাণ্ডের দিন রবিবার হওয়ায় অধিকাংশ দোকানই ছিল বন্ধ। ব্যবসায়ীরা না থাকায় আগুন ভেতরে ভেতরে ছড়িয়ে পড়ে অনেকটাই। তারপর মানুষের নজরে আসে আগুন। মেয়র জানিয়েছেন, সোমবার ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে নিগম থেকে যতটা সম্ভব সহায়তা করা হবে। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে গুরুত্বপূর্ণ মিটিং অসমাপ্ত অবস্থাতে দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং সরকারিভাবে সাহায্য সহযোগিতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। একটু আগে আমি এখানে এসেছিলাম, আমি দোটো ডোর পড়ে গেছি। যাওয়ার পরে আমাদের পার্টির বিষয়ে আমি ছিলাম, একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, সেখান থেকে খবর পেলাম যে এখানে আগুন লেগেছে। অদ্ভুত বিষয় না, জাস্ট একটু আগে ওই দিকে আমি এলাম, তো পরবর্তী সময়ে মিটিং, একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, আমি খবর নিলাম। আমাদের মেয়র সাহেব এবং অন্যান্য কর্পোরেটাররা এখানে এসছে, তো আসার পরে মিটিংটা শেষ হওয়া মাত্র আমি চলে এলাম এখানে। তো দেখলাম এখানে তো কারেন্টও নেই, এখন অফ করে রেখেছে। তো এখানে তহসিলদার থেকে আরম্ভ করে এসডিএম অফিস থেকে লোকজন এসছে, কালকে ওরা দেখবে। হ্যাঁ, রিপোর্ট যেটা আসবে তারপরেই বলা যাবে। অনেকে বলছে নাকি এখানে কারেন্টের শর্ট সার্কিট থেকে খুব সম্ভব আগুন লাগতে পারে। তো আগুন যা লাগে তো বলে লাভ নেই, তো নিশ্চয় সরকার দেখবে এগুলো। আমাদের মেয়র সাহেবও বলেছেন আমাদের তরফ থেকেও কীভাবে সাহায্য করা যায়। চারটের মতো আমাকে যা এখন শুনলাম, চারটের মতো অন্ধকার, তো কিছু বোঝা যাচ্ছে না। তা আপাতত চারটে ঘর পড়া গেছে। আর ওরা বলছিল অনেকের সরস্বতী পুজো উপলক্ষে, গোসারিরও একটা দোকান আছে, সরস্বতী পুজো উপলক্ষে ওরা খালি মালপত্র খালি ঢুকিয়েছে, তো ভালোই লস হয়েছে। আর ইনিউজ।